গোলাঘাটি বাজারে দুঃসাহসিক চুরি। বৃহস্পতিবার গভীর রাতে গোলাঘাটি বাজারের মোবাইলের দোকান থেকে প্রায় 10 লক্ষ টাকার মোবাইল সামগ্রী নিয়ে চম্পট দেয় নিশি কুটুম্বের দল। সংবাদে প্রকাশ, পঙ্কজ দে নামের মোবাইল দোকানের মালিক শুক্রবার সকালে খবর পায় তার দোকানে চুরি হয়েছে। তৎক্ষণাৎ দোকানে ছুটে এসে দেখে দোকানের 4-4টি তালা ভেঙে চোরের দল দোকানে হানা দিয়ে দোকান থেকে পাওয়ার ব্যাংক সহ মোবাইল, স্মার্ট ওয়াচ এবং অন্যান্য সামগ্রী নিয়ে চম্পট দেয়। খবর দেওয়া হয় টাকারজলা থানায়। টাকারজলা থানার পুলিশ এসে তল্লাশি করে চলে যায়। গোলাঘাটি বাজার ব্যবসায়ীদের অভিযোগ, কোনো রকম পুলিশি টহলদারি না থাকার জন্যই চোরের দলের এই উৎপাত। আরে আমি তো হঠাৎ করে চিন্তা করে গেলাম, তারপর তাড়াতাড়ি আসলাম, আয়া সেটা দেখলাম দরজাটি ভাঙ্গা, তালা 4টা তালা ভাঙ্গা। তারপর খুললাম, খুললে সেটা দেখি যা আছে আমার মোবাইলের মোবাইল পার্স, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ অনেকগুলো, প্রায় 90-1 লাখ টাকার উপরে। তারপর আপনার দেখুন পুরান রিপেয়ারিং ডিসপ্লে চেঞ্জ করে নেওয়ার জিনিস, প্রায় 6টা মোবাইল ভিডিও নিয়ে গেছে। তারপর দেখলাম এনার রড, চাদর, তারপরে খুন্তি, আতুরা এগুলো ফেলে রয়েছে এই জায়গার নিয়েছে। তারপরে খুললাম, খুলে দেখলাম পুলিশের খবর দিলাম, পুলিশ আসলো, আইসে পরে তারা এটি লেগে গেছে। তো পুলিশে অনেকক্ষণ কইছি যে আমরা গোলাঘাট কিপি আছে, আর আউটপোস্ট শুধু একজন এসপিও আছে আর একজন হাবিলদার আছে, তারা কিচ্ছু নাই। আগে টিয়াসার আসলো 10-15 দিন আগে, টিয়াসার সব মিশে গেল, টিয়াসার থাকতে অত দিনও কইছিল না। এর আগে আমার সাথে একটা দোকান আছে 3 বছর আগে আরেকবার কইছিল, তারপর দেওয়ানোর পর টিয়াসার দিছিল 7 থেকে 8 জনের মতো। এই 4-5 দিন হয় টিয়াসারটি লেগে গেছে আবার। তো মানে পুলিশও নাই, পুলিশ আইসলো, আইসে তারা কইছি যে যত টাকা লাগুক ডক্স করাই না, সেরা যাতে এটা চেক টেক করে। তারা কোনো আমার কথা ফাঁতুই দিছে না, কেছে বড়বাবু দেখবো, বড়বাবু দেখে সে কইয়া ফোন নাম্বার নিয়ে গেছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।